আধার কার্ডক লৈ উচ্চতম ন্যায়ালয়ৰ সৰ্বোচ্চ সিদ্ধান্ত। আধার কার্ডক সাংবিধানিকভাবে বৈধ আখ্যা উচ্চতম ন্যায়ালয়ৰ। কত কত অপরিহার্য হব আধার কার্ড, কত কত প্রয়োজন নাই আধার কার্ড ব্যবহারৰ, উচ্চতম ন্যায়ালয়ে স্পষ্ট করে দিলে আধার কার্ড ব্যবহারৰ নীতি। উচ্চতম ন্যায়ালয়ৰ ঘোষণা, বিদ্যালয়ত নামভর্তির বাবে আধার বাধ্যতামূলক নহয়। সিবিএসই, ইউজিসি, এনইটিএ বিচারিব নোৱাৰিব আধার কার্ড, ব্যক্তিগত কোম্পানিয়ে বিচারিব নোৱাৰিব আধার কার্ড, আধার কার্ড বিচারিব নোৱাৰিব কোনো মোবাইল কোম্পানিয়ে, বাণিজ্যিক প্রতিষ্ঠানেও বিচারিব নোৱাৰিব আধারৰ তথ্য, ব্যাংক একাউন্ট খুলিবলৈ প্রয়োজন নাই আধার সংযোগৰ। কিন্তু কিছুমান ক্ষেত্রত আধার সংযোগ হব বাধ্যতামূলক। পান কার্ডৰ বাবে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক, আয়কর দাখিলৰ বাবেও আধার বাধ্যতামূলক, সরকারি আসনি আর রাজসাহায্যর আবেদনের ক্ষেত্রত অপরিহার্য হব আধার দাখিল। উচ্চতম ন্যায়ালয়ে আধারের গুরুত্ব অপরিবর্তিত রাখি বুধবারে খারিজ করিলে আধারের বিরুদ্ধে উঠা গোপনীয়তা ভঙ্গর অভিযোগ। আধার কার্ডে সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতাত হস্তক্ষেপ করেছে বলে উঠা অভিযোগ সন্দর্ভত বুধবারে শুনানি গ্রহণ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানায় উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশ এ কে সিক্রিয়ে। অবশ্যই আধার কার্ডের গুরুত্ব স্বীকার করে ললেও কোনো ব্যক্তিগত খণ্ডক যাতে কোনো এগারী ব্যক্তির বায়োমেট্রিক ডাটা দিয়া নহয় তার কঠোর নির্দেশ দিছে সিক্রির আদালতে। ইয়ার পূর্বে ব্যক্তিগত কোম্পানিক আধারের তথ্য ব্যবহারের অনুমতি দিছিল আধার আইনের 57 নম্বর ধারায়। বুধবারে এই ধারাকে খারিজ করে দিলে উচ্চতম ন্যায়ালয়ে তথ্য সুরক্ষার বাবে সরকারক কঠোর হবলৈ নির্দেশ দি বায়োমেট্রিক ডাটা প্রদানত ন্যায়ালয়ের অনুমতি লব লাগিব বলে মন্তব্য করলে উচ্চতম ন্যায়ালয়ে। আনহাতে অবৈধ প্রপ্রয়োজনকারীক আধার দিয়া নহব বলে মন্তব্য করলে উচ্চতম ন্যায়ালয়ে। আধার সন্দর্ভত আদালতের সিদ্ধান্তক আদরণি জানালে দেশের বিত্তমন্ত্রী অরুণ জেটলিয়ে। যে সুপ্রিম কোর্ট কা নির্ণয় আয়া হ্যায়, স্বাভাবিক হ্যায় কি ইয়ে নির্ণয় এক ঐতিহাসিক নির্ণয় হ্যায়। আধার কি কনসেপ্ট কো, আধার কে লেজিসলেশন কো জুডিশিয়াল স্ক্রুটনি কে বাদ স্বীকার কিয়া গয়া হ্যায়, ইসকা হাম স্বাগত করতে হ্যায়। ইটস আ হিস্টোরিক জাজমেন্ট এন্ড দ্য হোল কনসেপ্ট অফ দ্য ইউনিক আইডেন্টিটি নম্বর দ্যাট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড আফটার আ জুডিশিয়াল রিভিউ ইজ অ্যান এক্সট্রিমলি ওয়েলকাম ডিসিশন। ইফালে আধারের উপর সিদ্ধান্ত ঘোষণা করার সময় ন্যায়াধীশ এ কে সিক্রিয়ে কলে, আধারের উপর প্রশ্ন তোলায় অনুচিত, সকলো বস্তু উত্তম হবই লাগিব বলে কোনো কথা নাই, কিছুমান বস্তু স্বকীয় হওয়া উচিত, উত্তম মানে শীর্ঘত, স্বকীয় মানে একমাত্র। আদালতে কলে বর্তমান নাগরিকর পরিচয় হয়ে পড়েছে আধার কার্ড, দুখিয়াক পরিচয়ের লগতে শক্তিও যোগাইছে আধার কার্ডে, আধারে মৌলিক অধিকার খর্ব নকরে, আধারক মুদ্রা বিধেয়ক হিসাবে পাস করাব পারিব বলে সিদ্ধান্ত দিলে এ কে সিক্রির আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।